ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রিকোয়েস্টের ভিডিওতে। যারা কুয়েত থেকে, ইরাক থেকে এবং সৌদি আরব থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টের ভিডিওগুলো আপলোড করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। শুরু করব আমাদের আজকের ভিডিওটি। আমরা শুরুতে আজকের ভিডিওতে 20টা দৈনন্দিন কাজে ব্যবহৃত শব্দ শিখে নিব এবং এই 20টা শব্দ দিয়ে আমরা 20টা বাক্য তৈরি করে শিখব। আমাদের আজকের প্রথম শব্দ হলো মুকাদ্দা অথবা মুকাদ্দাত, এর অর্থ হলো বালিশ। গীতা সারের অথবা সরসাপ, গীতা সারের অথবা সরসাপ, এর অর্থ হলো বিছানার চাদর, বেডশিট। সারের এর অর্থ হলো খাট বা পালঙ্ক। মিনসাপা তোয়াল, মিনসাপা তোয়াল বা তোয়ালে। লাহাব লেপ, লেপ তোষককে আরবিতে লাহাব বলে। লেবাস পোশাক, পোশাক আশাককে লেবাস বলে। মেলাবাস এর অর্থ হলো কাপড়, অনেকে মিলাবাস বলে, অনেকে আবার মেলাবাস বলে। ফেরাশ অথবা ফারসা, ফেরাশ অথবা পারসা, বেড বা ফোম, যে আমরা যে আমাদের বিছানার উপরে যে ফোমটা বিছাই সেটাকে ফেরাশ অথবা পারসা বলে। সুতোহ এর অর্থ হলো সাদ, রুপটপ বা সাদকে আরবিতে সুতোহ বলে। সোব্বাক জানালা, সোব্বাক জানালা। বেত্তানিয়া অথবা বাক্তানিয়া, বেত্তানিয়া অথবা বাক্তানিয়া, এর অর্থ হলো কম্বল। সোপা এর অর্থ হলো সোপা সেট, এটা স্ট্যান্ডার্ড শব্দ। কাউই, কাউই শব্দ অর্থ হলো আয়রন, প্রেস, আমরা যে কাপড় ইস্ত্রি করি সেটাকে কাউই বলে। পাদ্দি, পাদ্দি শব্দ অর্থ হলো খালি করা, কোনো কিছু খালি করাকে পাদ্দি বলে। গাসসিল, গাসসিল শব্দ অর্থ হলো দোয়া বা গোসল করা, গোসল করার ক্ষেত্রেও গাসসিল শব্দটা ব্যবহার করে, আবার দোয়া মোছাকেও গাসসিল বলে। সাহান, সাহান শব্দ অর্থ হলো প্লেট, খাবার প্লেট হোক আর ছোট প্লেট হোক, সব ধরনের প্লেটকে সাহান বলে। তাওইলাতুল তাওমি অথবা তাওইলাতুল তাইমি, ডাইনিং টেবিল। জলবিয়া, জলবিয়া হলো সৌদিরা ঘুমানোর সময় যে রাতে যে টুপটা ব্যবহার করে হাতা কাটা, সেটাকে জলবিয়া বলে। সিমাগ অথবা গুত্রা, মাথায় যে রুমালটা ব্যবহার করে সেটাকে সিমাগ অথবা গুত্রা বলে, সৌদি আরবে সাধারণত গুত্রা বলে, অন্যান্য দেশে সিমাক বলে। তোব, তোব হলো জুব্বা, জুব্বাকে তোব বলে। ওকে, আমরা এখন একটা একটা করে বাক্য তৈরি করে শিখব, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করব। এতে আপনাদের বাক্য গঠনের যে সমস্যাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুরুতে মুকাদ্দা দিয়ে শুরু করব, বালিশ। রোহ আনা আলহেন আদ্দিক মুকাদ্দা, রোহ আনা আলহেন আদ্দিক মুকাদ্দা, যাও আমি এখনই বালিশ দিচ্ছি। রোহ এর অর্থ হলো যাও, আনা এর অর্থ হলো আমি, আলহেন এর অর্থ হলো এখন, আদ্দিক দেওয়াকে বোঝায়। গীতা সারের অথবা সরসাপ, বিছানার চাদর, আমরা এখন বিছানার চাদর দিয়ে একটা বাক্য তৈরি করব। আমস আনা গাইয়ের সরসাপ, সুফ আলহেন বর্দ নাদিফ। আমস আনা গাইয়ের সরসাপ, সুফ আলহেন বর্দ নাদিফ, আমি গতকাল বিছানা চাদর বদলিয়েছি, দেখো এখনো পরিষ্কার। আমস এর অর্থ হলো গতকাল, গাইয়ের, গাইয়ের শব্দ অর্থ হলো বদলানো। সুফ এর অর্থ হলো দেখো, নাদীপ এর অর্থ হলো পরিষ্কার। খাট, আমরা খাট দিয়ে একটা বাক্য তৈরি করব এখন। সারির হয়েন জব্বত সারির, হয়েন জব্বত সারির, মাকান মা ফিপা আদি, মাকান মা ফিপা আদি, কোথায় খাট ফিটিং করব, জায়গা খালি নাই, কোথায় খাট ফিটিং করব, জায়গা খালি নাই। হয়েন এর অর্থ হলো কোথায়, জব্বত এর অর্থ হলো ফিটিং করা। মাকান, মাকান
জায়গা বা স্পেসকে বোঝায়। মাফি এর অর্থ হলো নাই, পাদি এর অর্থ হলো খালি। তোয়ালে মিনছাপা, তোয়ালে শব্দ অর্থ হলো মিনছাপা। আমরা এখন তোয়াল দিয়ে একটা বাক্য তৈরি করব। লা হাদা মিনছাপা মো ইনতা হাদি ইনতা, লা হাদা মিনছাপা মো ইনতা হাদি ইনতা, অর্থ না এটা তোমার তাওয়াল না, তোমার ওইটা। লা লা শব্দ অর্থ হলো না, হাদা এটা বা এই, মো এটা সাধারণত নার ক্ষেত্রে ব্যবহার হয়, হাদি এর অর্থ হলো ওইটা, এখানে ইনতা তোমার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। লাহাব ল্যাব, আমরা এখন ল্যাব দিয়ে একটা বাক্য তৈরি করব। লাহাব মজুদ সুতু বাদ সোয়া আনারাজ্জাত, লাহাব মজুদ সুতু বাদ সোয়া আনারাজ্জাত, অর্থ ল্যাব সাদে আছে, একটু পরে আমি নিয়ে আসতেছি। হয়তো বা আপনি গরম করার জন্য বা রোদে দেওয়ার জন্য সাদে রাখছেন, হয়তো সে বলুক ল্যাব কোথায়, ল্যাবটা নিয়ে আসো, তখন হয়তো আপনাকে এই বাক্যটা ব্যবহার করতে হবে। আপনারা শুধু এখানে একটা করে শব্দ চেঞ্জ করলেই কিন্তু একটা নতুন বাক্য তৈরি করতে পারবেন, এখানে শুধু খালি আপনার শব্দের পরিবর্তন করতে হবে। এখানে লাহাপের পরিবর্তে আপনি মেলাবাস লাগাতে পারেন, অথবা আপনি অন্য কোনো জিনিসপত্র লাগাতে পারেন, যেমন সামান, সামান শব্দ অর্থ হলো জিনিসপত্র। আবার অনেকে সামানের পরিবর্তে বোদা শব্দটা ব্যবহার করে, আপনি বোদা লাগাইতে পারেন, শুধু খালি আপনার একটা শব্দের পরিবর্তন দরকার। ওকে, আমরা এখন শব্দ অর্থটা ভেঙে দেখি। মজুদ শব্দের অর্থ হলো থাকা, সুতুহ এর অর্থ হলো স্বাদ, বাদ এর অর্থ হলো পরে, সোয়াইয়া এর অর্থ হলো একটু, রাজ্জাত এটা দিয়ে ফেরত নিয়ে আসাকে বোঝায়। লেবাস এর অর্থ হলো পোশাক, আমরা এখন পোশাক দিয়ে একটা বাক্য তৈরি করব। মাশাল্লাহ এন্তা লেবাস মাররা হালুম, মাশাল্লাহ এন্তা লেবাস মাররা হালুম, অর্থ মাশাল্লাহ তোমার ড্রেস অনেক সুন্দর বা তোমার কাপড় অনেক সুন্দর। হালুম, হালুম শব্দ অর্থ হলো সুন্দর। মেলাবাস দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এখন মেলাবাস শব্দ অর্থ হলো কাপড়। আলিয়ম মেলাবাস জিয়াদা মো মুমকিন কাউই কুল্লো মাররা ওয়াহেদ, আলিয়ম মেলাবাস জিয়াদা মো মুমকিন কাউই কুল্লো মাররা ওয়াহেদ, অর্থ আজকে কাপড় অনেক বেশি বা বেশি সম্ভব না সব একসাথে আয়রন করা বা ইস্ত্রি করা। আলিয়ম এর অর্থ হলো আজকে, জিয়াদা এর অর্থ হলো বেশি, মো এর অর্থ হলো না, মো দিয়ে সাধারণত না বা নেগেটিভকে বোঝায়, নেগেটিভকে বোঝানোর জন্য মো শব্দটা ব্যবহার করে, যেটা করতে পারবে না। মুমকিন এর অর্থ হলো সম্ভব, আবার মুমকিন শব্দের অর্থ হলো মনে হয়, কাউই এর অর্থ হলো আয়রন বা প্রেস, কল্লো এর অর্থ হলো সব, প্যারাস আবার অনেকে পারসা বলে। আমরা এখন ফেরাস দিয়ে একটা বাক্য তৈরি করব। আতিনি ওয়াহেদ ফেরাস জিয়াদা, আতিনি ওয়াহেদ ফেরাস জিয়াদা। যদি আপনি আবাসিক হোটেলে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই বাক্যটা আপনাকে অনেক বেশি শুনতে হবে, আতিনি ওয়াহেদ ফেরাস অথবা ওয়াহেদ ফারসা জিয়াদা, আমাকে একটা বেড বেশি দাও। আতিনি এর অর্থ হলো আমাকে দাও, ওয়াহেদ একটা, জিয়াদা বেশি। সতু, সতু শব্দ অর্থ হলো স্বাদ, আমরা এখন স্বাদ দিয়ে একটা বাক্য তৈরি করব। রোহ সতু সোরা সুপ্ত খাজান ফি ময়াওয়াল্লা মাফি, রোহ সতু সোরা সুপ্ত খাজান ফি ময়াওয়াল্লা মাফি, অর্থ জলদি স্বাদে যাও, দেখো টাঙ্কিতে পানি আছে কি নাই। সোরা এর অর্থ হলো জলদি, সুপ্ত এর অর্থ হলো দেখা বা দেখো, খাজান এর অর্থ হলো টাঙ্কি, ময়া এর অর্থ হলো পানি। সব্বাক এর অর্থ হলো জানালা, আমরা এখন জানালা দিয়ে একটা বাক্য তৈরি করব। সাক্কার তু সব্বাক করলো, সাক্কার তু সব্বাক করলো এর অর্থ হলো জানালা সব বন্ধ করেছো কি, এটা একটা প্রশ্নবোধক বাক্য। সাক্কার তু এর অর্থ বন্ধ করেছে কি, এটা বোঝাইছে। সব্বাক এর অর্থ হলো জানালা, করলো এর অর্থ হলো সব। বেত্তানিয়া অথবা বাক্তানিয়া এর অর্থ হলো কম্বল, আমরা এখন কম্বল দিয়ে একটা বাক্য তৈরি করব। রোহ জিব বক্তানিয়া মিন মকসালা, রোহ জিব বক্তানিয়া মিন মকসালা,
যাও লন্ড্রি থেকে কম্বল নিয়ে আসো। মাকসালা, মাকসালা শব্দ অর্থ হলো লন্ড্রি। সোপা, এর অর্থ হলো সোফা সেট। আমরা এখন সোফা সেট দিয়ে বাক্য তৈরি করব। কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আমরা খুঁজে পাই না, তখন হয়তো আপনাকে কেউ বলবে সোপার নিচে দেখো, মনে হয় সোপার নিচে আছে। তখন তারা বলবে সুপ মমকিন ফি তাহাত সোপা, সুপ মমকিন ফি তাহাত সোপা। এর অর্থ দেখো মনে হয় সোপার নিচে আছে। তাহাত এর অর্থ হলো নিচে, সুপ এর অর্থ হলো দেখো। কাউই এর অর্থ হলো প্রেস অথবা আয়রন। আমরা এখন প্রেস অথবা আয়রন দিয়ে একটা বাক্য তৈরি করব। ফাতিমা খাল্লি কাউই তাল মাতবাক, ফাতিমা খাল্লি কাউই তাল মাতবাক। ফাতিমা আয়রন রাখো বা আয়রন বাদ দাও, রান্না করে আসো। যদি আপনি ঘরে কাজ করেন তাহলে আপনাকে হয়তো এইভাবে ডাকতে পারে। খাল্লি এর অর্থ হলো থাক বা থাকুক বা বাদ দাও, তাল এর অর্থ হলো আসো, মাতবাক এর অর্থ হলো কিচেন বা রান্নাঘর। হত্তু, হত্তু শব্দ অর্থ হলো রাখা, কোনো কিছু রাখাকে হত্তু, আবার অনেকে রাক্কাব বলে। তো হত্তু দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো এখন। ইয়া অম্মি হয়েন হত্তু হাদা, ইয়া অম্মি হয়েন হত্তু হাদা, অর্থ ও মা এটা কোথায় রাখবো। আমরা যারা কাজ করি সাধারণত বাড়ির মুরব্বীকে অম্মি বলে ডাকি, মা বলে ডাকি। অম্মি সম্মানজনক একটা শব্দ। ইয়া অম্মি ও মা হয়েন কোথায়, হত্তু রাখবো হাদা এটা। পাদ্দি, পাদ্দি শব্দ অর্থ হলো খালি করা। ইয়াল্লা সোরা সোরা সৌই পাদ্দি, অর্থ ইয়াল্লা জলদি জলদি খালি করো। কোনো কিছু খালি করতে বললে তারা এইভাবে বলবে। সোরা সোরা এর অর্থ হলো জলদি জলদি, ইয়াল্লা এটা একটা ডায়লগ, সৌই এর অর্থ হলো করা। গাসিল দোয়া, দোয়া মোসাকে গাসিল বলে। করিম আলিয়ম লাজিম গাসিল সাইয়ারা, করিম আলিয়ম লাজিম গাসিল সাইয়ারা, করিম আজকে অবশ্যই গাড়ি ডুবে। লাজিম এর অর্থ হলো অবশ্যই, গাসিল এর অর্থ হলো দোয়া, সাইয়ারা এর অর্থ হলো গাড়ি। সাহান, সাহান শব্দ অর্থ হলো প্লেট, আর সাহান সিরামিক এর অর্থ হলো কাচের প্লেট। করিম জিব সাহান কাবির, করিম জিব সাহান কাবির, করিম বড় প্লেট দাও। আর যদি ছোট প্লেটের দরকার হয় তারা সেখানে কাবিরের পরিবর্তে সাগির ব্যবহার করবে। তাওইলাতুল তাওমি এর অর্থ হলো ডাইনিং টেবিল, আবার অনেকে তাওইলাতুল তাইমি বলে। আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করব এখন। হুত্তু হাদা কাসাদ ইন্দাল তাওইলাতুল তাইমি, হুত্তু হাদা কাসাদ ইন্দাল তাওইলাতুল তাইমি, অর্থ কাপগুলো ডাইনিং টেবিলে রাখো। জলেবিয়া, জলেবিয়া হলো নাইট ড্রেস, পুরুষরা যেটা পরে সেটাকে বলে। করিম শিল হাদা জলেবিয়া অদ্দি শান্তা সাইয়ারা, করিম শিল হাদা জলেবিয়া অদ্দি শান্তা সাইয়ারা, অর্থ করিম করিম জলেবিয়াটা নাও, গাড়ির বক্সে রাখো অথবা গাড়ির বক্সে দাও। শিল শব্দ অর্থ হলো নেওয়া বা নাও, অদ্দি দেওয়াকে বোঝায়, শান্তা সব ধরনের বক্সকে বলে। সীমাগ অথবা গোত্রা, এটা হলো না মাথায় যে রুমালটা পরে সেটাকে বলে। ফাতিমা হয় না না সীমাগ, জীব সীমাগ, ফাতিমা হয় না না সীমাগ, জীব সীমাগ, ফাতিমা আমার সীমাগ কই, সীমাগ দাও। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।